বলবো। করে দেখো, করে দেখো, করে দেখো, হ্যাঁ আমি দাদা, আবার সেট রাখি বলছি। সেটটা, করে দেখো, করে দেখো, কোনো পাইনি লাইভে আসলে আছি। লাইভ। হ্যাঁ লাইভ হলে শুধু সমস্যা, এখন দেখি খুঁজে পাই নাকি, নাকি এখন হয়তো জি পাওয়ার ভাই, কথা। এখন সায়েন্সের আমাদের লাইভে একটু প্রবলেম হয়েছিল, তাই আমরা আসতে একটু দেরি হয়েছে। সমস্যা নেই, আচ্ছা আমাকে লিঙ্ক দিতো, আমি এখনো পাইছি, এখন পাইছি, এখন পাইছি, এখন পাইছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো আসলে যে ব্যাপারটা হয়েছিল অ্যাকচুয়ালি, যে আমাদের হইতেছে তোমার যেটা কি বলে, যে আমাদের তাসকিন ও তো হোস্ট করছে, মানে ও হচ্ছে আসলে চিন্ময় ভাইয়ের গ্রুপে অ্যাক্সিডেন্টলি হোস্ট করে ফেলছে, বুঝছো? মানে আসলে আমরাও বুঝছিলাম না, তাসকিনও বুঝি না যে চিন্ময় ভাইয়ের গ্রুপে করছে, এই কারণে হচ্ছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এই কারণে স্যার আমরা এক্সট্রিমলি সরি। ওকে তো আমরা হচ্ছে শুরু করে দিব আমাদের হচ্ছে এইচটিএমএল লার্নিং, এবং এইচটিএমএল একদমই ইজি। তুমি আমাদের ক্লাস করার পর তুমি বুঝতে পারবো যে আসলে এইচটিএমএল অ্যাকচুয়ালি খুব বেশি ইজি, এইচটিএমএল আসলে খুব বেশি ইজি। তো তোমরা হচ্ছে স্যার, আমি তো আশা করবো ইনশাল্লাহ তোমরা সবাই আমাদের ক্লাসটা হচ্ছে শেয়ার দাও, তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো, যাতে তোমার বন্ধুরাও শিখতে পারে, তোমরাও শিখতে পারো, এবং আমরা এমন ভাবে শিখাবো যাতে HTML টা পড়ার পর তুমি অ্যাজ এ টিচার কাউকে HTML শেখাতে পারো, তুমি অ্যাজ এ টিচার কাউকে HTML শেখাতে পারো স্যার, ঠিক আছে? আচ্ছা ওকে, তো স্টুডেন্ট কমেন্ট করার দেখি তো। হ্যাঁ আমার স্টুডেন্ট বলছে হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে স্যার, তো হইতেছে আমরা হচ্ছে ক্লাস শুরু করব, এই যে এখনই স্যার ক্লাসে শুরু করে দিব স্যার, ঠিক আছে? তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা হচ্ছে ক্লাসটা একটু ওটাকে কি বলে যে হচ্ছে শেয়ার দিয়ে দাও, তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও স্যার, ঠিক আছে? তোমরা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও কাইন্ডলি। আচ্ছা গুড, ভেরি গুড, ওকে ক্লাসটা শেয়ার দিয়ে দাও কাইন্ডলি। আচ্ছা ওকে, আমরা স্যার 1 মিনিটের মধ্যে শুরু করব। ওকে ওকে আচ্ছা, তো প্রথম কথা হলো যে আমি স্যার, দেখো পড়ানোর শুরুতে আমি ধরে নিচ্ছি, পড়ানোর শুরুতে স্যার আমি ধরে নিচ্ছি যে আপনারা, আমি ধরে নিচ্ছি স্যার আপনারা এ পর্যন্ত কেউই কখনোই ওটাকে কি বলে, আপনারা এ পর্যন্ত কেউই কখনো এইচটিএমএল করেন নাই, আমি ধরে নিচ্ছি আপনারা এ পর্যন্ত কেউই কখনো কোনো দিনও এইচটিএমএল করেন নাই, আপনারা আজকে এইচটিএমএল এ নতুন, আপনারা আজকে এইচটিএমএল এ নতুন। তো আমরা ওভাবে পড়াবো আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে কোড করে করে দেখাবো, আমরা তোমাদেরকে কোড করে করে দেখাবো, কোড ধরে ধরে করবো, ঠিক আছে? এবং হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে অধ্যায় 4 শুরুর দিকে কিছু ব্যাখ্যা আছে, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, ঠিক আছে, আইপি অ্যাড্রেস কি, তো ওই ব্যাখ্যাতে আমরা যাচ্ছি না, আমরা ডিরেক্টলি কোডিং এ চলে যাচ্ছি, মানে HTML কোড যে লিখতে হবে ওখানে চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা তো HTML কোডিং এ যাওয়ার আগে কিন্তু ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে, ইনশাআল্লাহ ক্লাস রেকর্ড থাকবে, একজন বলতেছে ভাইয়া মানে আমি যেটা বলবো আর কি, যে ওই আমরা তো তোমাদের স্ক্রিনে লিখে লিখে দেখাবো কি হবে আসলে, কোন জায়গায় কি করলে হচ্ছে আমার HTML কোডে কি হয় একদম ধরে ধরে, এবং অনেকেই স্যার আপনাদের ল্যাপটপ নাই, আপনারা খালি আমাকে মেসেজ দিবেন ভাইয়া আমি যদি এটার বদলে এটা দিই তাহলে কি আসবে, আমি ওরকম করে দেখাবো। এরপর আরেকজন বলবেন ভাইয়া এটার বদলে যদি আমি এটা দিতাম তাহলে কি আসতো, আপনারা খালি আমাকে বলবেন আমি আপনাদেরকে করে দেখাবো স্যার, মনে করবেন এই ল্যাপটপটা আপনাদের, আপনারা যা বলবেন তাই হবে আজকে, ঠিক আছে? আজকে আমি সেরকম মজা করে ক্লাস করবো, বাট তার আগে আমরা একটু একটু অল্প একটু থিওরি পড়তে হবে, অল্প একটু থিওরি পড়তে হবে, ঠিক আছে? ওই থিওরি একটু পড়ে আসি, অল্প একটু থিওরি দেখতে হবে, অল্প একটু থিওরি পড়তে হবে আমাদেরকে, জাস্ট 3-4 মিনিট, হ্যাঁ 3-4 মিনিট একটু থিওরি জানতে হবে, ওই থিওরি চলো আমরা পড়ে আসি, ওই 3-4 মিনিট থিওরি। হ্যাঁ আচ্ছা, তো তোমরা আমাকে সবাই একটু জানাও ব্ল্যাক স্ক্রিন দেখা যায় কিনা, তোমরা সবাই একটু আমাকে কাইন্ডলি জানাও যে ব্ল্যাক স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, ব্ল্যাক স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা স্যার, একটু স্যার কাইন্ডলি আমাকে জানাও ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমাকে কাইন্ডলি সবাই একটু জানাও, ঠিক আছে, ব্ল্যাক স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা তো দেখো স্যার, আমরা হচ্ছে HTML থেকে শুরু করি, ঠিক আছে? প্রথমে স্যার আমাদেরকে জানতে হবে কি, প্রথমে আমাদেরকে জানতে হবে HTML ট্যাগ কি জিনিস, HTML ট্যাগ প্রথমে আমাদেরকে জানতে হবে, HTML ট্যাগ কি জিনিস, ঠিক আছে? প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো HTML ট্যাগ কি জিনিস, ওকে? আচ্ছা তো HTML খুব ইজি, HTML খুব ইজি, ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নাই, আমরা সবাই পারবো ইনশাল্লাহ, আমরা সবাই ইনশাল্লাহ বস হয়ে যাবো, আশা করি আমরা সবাই বস হয়ে যাবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই, নাকি?
আচ্ছা ওকে ফাইন। সো ওয়ান নোটে আমাকে লিখতে ঝামেলা করতেছে কেন? ওয়ান নোটটা, আচ্ছা ওয়ান নোট লিখতে একটু ঝামেলা করতেছে, তো যেহেতু ওয়ান নোটে ঝামেলা করতেছে আমরা কি অন্য কোথাও যাব? আচ্ছা আমি হচ্ছে তোমার একদম হচ্ছে যে ইয়াদি লিখে দিই, যেহেতু ওয়ান নোটে ঝামেলা করতেছে আমি হচ্ছে তোমার ডিরেক্ট ইসে চলে যাই, ডিরেক্ট হচ্ছে আমাদের তাহলে কোডিং এ চলে যাই, কোডিং এ যাই যেতে বলবো। সো দেখো ভাই কোথায় কোড করব, কোডটা করব কোথায়? কোড করা যায় দুই জায়গায়, একটা হলো তোমার নোটপ্যাড যেটা কিনা সর্বজন স্বীকৃত, তোমাদের পরীক্ষায় প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালে নোটপ্যাডে করতে হবে। নোটপ্যাড, নোটপ্যাড কি আমি তোমাকে একটু দেখাই, নোটপ্যাডটা কি, নোটপ্যাড কিভাবে আনবা স্যার? নোটপ্যাড আনার সিস্টেম হচ্ছে, ও আচ্ছা আমার কালি চলে আসছে, গুড ভেরি গুড, আমরা এখানে আসতেছি। তো নোটপ্যাডটা কিভাবে আনবা? সো নোটপ্যাড কিভাবে আনবা আমার মনে হয় একটু পরে যায়, আমার মনে হয় যেহেতু আমারটা ঠিক হয়ে গেছে, আমার যেটুকু থিওরি আলোচনা বাকি ছিল একটু করে ফেললাম, আমার যেটুকু থিওরি আলোচনা করা উচিত ছিল ওইটু করে ফেলি। হ্যাঁ আচ্ছা ফিজিক্স পড়েছিলাম একটু আগে। আচ্ছা তো দেখো একটু লিখি আমরা এখানে তোমার HTML, HTML ঠিক আছে, আমরা HTML টা পড়বো এখন। সো HTML টা পড়ার আগে আমাদের একটু ফুল ফর্ম জানতে হবে, HTML ফুল ফর্ম কি। হ্যাঁ সো লিখে রাখো, HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এক নম্বরে চলে আসবে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এক মার্কসে এক নম্বরের জন্য চলে আসবে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এক মার্কসের জন্য চলে আসবে। আচ্ছা ওকে ফাইন। এবং হচ্ছে এটা এটার হচ্ছে জনককে লিখে রাখো টিম বার্নার্সলি নামটা, এটা হচ্ছে আমার সময় না কোন বার জানি হচ্ছে ইসে আসছিল মেডিকেলে, টিম বার্নার্সলি, ওকে টিম বার্নার্সলি, এবং উনি একই সাথে WWW এর জনক ঠিক আছে, WWW এর জনক, ওকে এই তিনটার জনক হচ্ছে উনি। আচ্ছা যাই হোক আমরা হচ্ছে যাবো স্যার কোডিং যাবো এখনই, বোরিং জিনিস আমরা থাকবো না, আমরা এখনই কোডিং যাবো, বোরিং জিনিসে থাকবো না। আচ্ছা সো অ্যাকচুয়ালি আমাদের প্রথমে এখানে যেটা জানতে হবে সেটা হলো HTML ট্যাগ, আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো HTML ট্যাগ। HTML ট্যাগ কি জিনিস মনে রাখবেন স্যার, আমরা যে HTML লিখি আমাদের বিভিন্ন কমান্ড দিতে হয়, বিভিন্ন কমান্ড দিয়ে দিয়ে কাজ করতে হয়। যেমন ধরো কথার কথা, তোমার ধর একটা মালি আছে, তুমি মালিকে দিয়ে বাগান পরিষ্কার করাবা, এখন মালিক বাগানটা কখন পরিষ্কার করবে? তুমি যখন ওকে যথাযথ পারফেক্টলি কমান্ড দিবা, ঠিক আছে। আচ্ছা তো এই যে স্যার আমাদের হচ্ছে বিভিন্ন ট্যাগ ইউজ করতে হয়, ট্যাগ ইউজ করে বিভিন্ন কাজ করতে হয় ঠিক আছে। অ্যাকচুয়ালি ট্যাগ ইউজ করার মানে হচ্ছে বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া আর কি, যে এই কাজ করো এই কাজ করো এই কাজ করো। সো অ্যাকচুয়ালি স্যার আমাদের ট্যাগ কয় ধরনের? ট্যাগ হচ্ছে দুই ধরনের, এক নাম্বার হলো কন্টেইনার ট্যাগ, এক নাম্বার হলো কন্টেইনার ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ কাদেরকে বলা হয় স্যার? মনে রাখবেন স্যার যেসব ট্যাগের শুরু ও শেষ উভয়ই আছে, যেসব ট্যাগের শুরু ও শেষ, যেসব ট্যাগের শুরু ও শেষ উভয়ই আছে, যেসব ট্যাগের শুরু ও শেষ উভয়ই আছে তাদেরকে আমরা বলবো কন্টেইনার ট্যাগ, তাদের কন্টেইনার ট্যাগ বলবো। স্যার সঙ্গে লিখেন স্যার, আসবে পরীক্ষায়, এগুলো পরীক্ষা আসে দেখে লিখে দিচ্ছি, না হলে লিখে দিতাম না, তাদের কন্টেইনার ট্যাগ বলে, এদের এগুলো পরীক্ষা আসে দেখে লিখে দিচ্ছি, না হলে লিখে দিতাম না, এদের কন্টেইনার ট্যাগ বলে কি ঠিক আছে। আচ্ছা তো কন্টেইনার উদাহরণ কি, যেমন ধরো স্যার আমি কি বলতে পারি, ধরো টেবিল রো, টেবিল ডেটা, বা ধরো প্যারাগ্রাফ ট্যাগ যেটা আমি একটু পরে ইউজ করব, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব, ইটালিক ট্যাগ ইউজ করব, বোল্ড ট্যাগ ইউজ করব। ভাই এগুলা কি জিনিস? এই যে ভাই আপনি লিখলেন টিআর, এই যে ভাই আপনি লিখলেন টিডি, এই যে ভাই আপনি লিখলেন পিআই, এগুলো কি জিনিস? স্যার মনে রাখবা প্রতিটা ট্যাগ এর কাজ এক এক রকম, এক একটা ট্যাগের কাজ হচ্ছে এক এক রকম। যেমন ধরো এই যেখানে টিআর মানে টেবিল রো, আমরা যখন টেবিল বানাবো HTML দিয়ে তখন টেবিল রো ইউজ করব, টেবিল যেটা এটাও হচ্ছে আমার টেবিলের কাজ। পি মানে প্যারাগ্রাফ ট্যাগ, আমি যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চাই, যদি কোনো প্যারাগ্রাফ লিখতে চাই তখন আমাকে পি ট্যাগ ইউজ করতে হবে। ইটালিক, ইটালিক মানে কি একটু বাঁকা করে লেখা, আমি যদি কোনো লেখাকে একটু বাঁকা করতে চাই তখন ইটালিক ট্যাগ ইউজ করব। বি মানে কি বোল্ড, কোনো লেখাকে মোটা করা, ওটাকে বলা হয় বোল্ড। তো কর্নার ট্যাগ মানে কি, এইসব ট্যাগের শুরু আছে এইসব ট্যাগের শেষও আছে ঠিক আছে। তো ধরো কথা কথা আমরা প্যারাগ্রাফ লিখতে চাই, সো আমি প্যারাগ্রাফ ট্যাগ দিব, এরপর ধরো আমি কিছু একটা লিখবো, এরপর আমি শেষ করে দিব, মানে আমার হচ্ছে এই ট্যাগটা শেষ করতে হবে, শেষ না করলে ভুল হবে। ভাইয়া কিছুই বুঝি নাই, কি লিখবো, কি শেষ করব, কি লিখবা কি শেষ করবা ওটা কোডিং এ দেখাইতেছি, কি লিখবা কি শেষ করবো ওটা কোডিং এ দেখাইতেছি স্যার ঠিক আছে, ওটা কোডিং এ দেখাচ্ছি এখন, জাস্ট এটুকু বুঝে রাখো, কোডিং দিয়ে আমরা সব বুঝবো। এরপর আরেকটা আছে এমটি ট্যাগ, দুই নাম্বার কি, দুই নাম্বার হলো এমটি ট্যাগ। এমটি ট্যাগ মানে তোমরা বুঝে গেছো আমার ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা, এমটি ট্যাগ মানে হচ্ছে আমার যেসব ট্যাগ, এমটি ট্যাগ মানে হচ্ছে আমার যেসব ট্যাগের শুরু আছে, যেসব ট্যাগের শুরু আছে, যেসব ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, যেসব ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই,
কিন্তু শেষ নেই। তাদের এমটি ট্যাগ বলে, তাদের কি বলে হয়, তাদের কি বলে, তাদের এমটি ট্যাগ বলে স্যার, এমটি ট্যাগ। এই যে শেষ, এখনই আমরা কোডিং এ চলে যাব, তাদের এম ট্যাগ বলে। তো এটা উদাহরণ কি, ব্রেক ট্যাগ এমটি ট্যাগ, এরপর ইমেজ ট্যাগ, এটা হচ্ছে আমার এমটি ট্যাগ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার এমটি ট্যাগ। ব্রেক মানে কি, এক লাইন ব্রেক দেওয়া, এক লাইন ব্রেক দেওয়া, ওটা দেখবো একটু পরে। আইএমজি মানে কি, ইমেজ, ছবি অ্যাড করা, ওটাও দেখবো একটু পরে, ঠিক আছে। আচ্ছা গুড, তো আমার কাজ শেষ এটুকু। তো আমার হচ্ছে যে এইটুকু থিওরি ছিল পড়া, এখন স্যার আমি চলে যাবো কোডিং এ, এখন আমি চলে যাবো কোডিং এ, এইটুক পর্যন্ত। যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে জানাও, আমি কমেন্ট পড়তেছি। এইটুকু পর্যন্ত কারো বুঝতে কোথাও প্রবলেম থাকে একটু আমাদেরকে বলো, ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করতেছি, প্রবলেম সলভ করার চেষ্টা করছি স্যার, ঠিক আছে। আচ্ছা সাজ্জাদ হোসেন ভাই, আমি ফার্স্ট ইয়ার, ভাইয়া তুমি ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, এটা কোন ইয়ারের জন্য, এটা সব ইয়ারের জন্য, তুমি ফার্স্ট ইয়ার হও, সেকেন্ড ইয়ার হও, এটা সব ইয়ারের জন্য, কোনো সমস্যা, এটা সব ইয়ারের জন্য, ঠিক আছে। আমরা হচ্ছে একটু পরেই যাব, আমরা হচ্ছে একটু পরেই যাব, ঠিক আছে, একটু পরেই যাব, ওকে, ওই যে একটু পরেই যাব, আমাদের হচ্ছে কোডিং এ তখনই দেখবো। আচ্ছা এর আগে বলে নেই, এইচটিএমএল এর একটা ইয়া আছে, এটাকে কি বলা হয়, সাধারণ ফরম্যাট, এইচটিএমএল এর সাধারণ ফরম্যাট, এই ফরম্যাট থাকতে হবে লেখার সময়, এই টেমপ্লেটটা থাকতে হবে, নাহলে হবে না। HTML এর সাধারণ ফরম্যাট, এই যে একটু ওয়েট করে, এখনই যাবো কোডিং, এখনই যাবো, এখনই যাবো, এই সাধারণটা বলে নেই, সাধারণ ফরম্যাট কি মনে রাখবেন স্যার, HTML সবসময় শুরু করতে হবে HTML দিয়ে, HTML শুরু করতে হবে সবসময় HTML দিয়ে, ঠিক আছে। এবং HTML এর পরে, এরপর ধরো তোমার থাকবে হেড, ঠিক আছে, হেড, হেড এর ভিতরে থাকবে টাইটেল, টাইটেল মানে কি, তুমি হচ্ছে ওই লেখাটা টাইটেল কি দিবা, দেন কিছু একটা টাইটেল দিবা, দেন টাইটেল শেষ করে দিবা, ওকে। এরপর তোমার শুরু হবে বডি, মানে আসল পার্ট, আমার HTML মাথা, এরপরে বডি, এরপর তুমি শুরু করবে বডি, দেন বডির মধ্যে তুমি যে ধরনের আউটপুট চাও ও ধরনের লেখা লিখবা, ও ধরনের লেখা লেখার পরে তোমার যে ভেতরে যা লেখা আছে ওগুলো সব দেখে ফেলবা, এরপরে হচ্ছে তুমি বডি শেষ করে দিবা, এরপর তুমি একদম লাস্টে HTML শেষ করবা, একদম লাস্টে HTML শেষ করবা। এটা হচ্ছে আমার সাধারণ আর কি চেহারা হবে এরকম, যে আমার সাধারণ চেহারা, আমার সাধারণ চেহারাটা হবে এই রকম স্যার, ঠিক আছে, আমার সাধারণ চেহারা হবে এই রকম। আচ্ছা এই একটা জিনিস, তোমরা কি আমার চেহারা দেখতে পারতেছো না, আমার চেহারা কি দেখা যায় না, আমার চেহারা আমি দেখা যাচ্ছে না, আমার চেহারা আমি দেখা যাচ্ছে না, আচ্ছা ফুল স্ক্রিন দিয়ে রাখছিলাম, আচ্ছা আপনার চেহারা দেখা যাচ্ছে, হ্যাঁ আমার আমার হচ্ছে, না হলে হচ্ছে স্ক্রিনে ইয়া যাবে, ইয়া কর একটু ইয়া করে দেয়, ঠিক আছে, যেটি শুনে শিখতে এসে আমার এই দেখ কত সুন্দর চেহারা দেখতে পারে, কি আমাকে আছে না, আচ্ছা হ্যাঁ গুড, ভেরি গুড। তো যে আমি তো এটাই বলতে চাই, কাহিনী কি, আমার কেউ বলতেছে না ভাই আজকে আমি সুন্দর লাগতেছে, ওর এত সাইজা গুঁজে আসলাম, আর কেউ কিছু বলতেছে না ভাই আপনার কেমন লাগতেছে, আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম স্যার, দেখো যে তোমার হইতেছে হ্যাঁ আমার দেখতে কেমন লাগতেছে স্যার, বলো কেমন লাগতেছে আমাকে। আচ্ছা যেটা বলতেছিলাম, আমাদের হচ্ছে নর্মাল, ওটা কি বলে, নর্মাল হচ্ছে ইয়া, ওকে, নর্মাল হচ্ছে অবস্থা আর কি, এরকম থাকবে আর কি। এখন এখানেও কথা আছে, তুমি চাইলে এই পার্ট টু, এই হেড টাইটেল, ঠিক আছে, আমি এখানে কাজ করছি, হেড শেষ করিনি, এখানে হেড শেষ করতে হবে এক জায়গায়, আমি যদি হেড শুরু করছি হেড শেষ করতে হবে, কন্টেইনার ট্যাগ, হেড শুরু করছি হেড শেষ করতে হবে, কোনো কিছু শেষ করে কেমন, একটা স্ল্যাশ দিয়ে শেষ করে, কোনো কিছু কিভাবে শেষ করে, এরকম স্ল্যাশ দিয়ে শেষ করে, ধরো কথা বলতে আমি HTML শুরু করছি, শেষ করবো কেমনে, সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে শেষ করবো, ওকে, এরপর হচ্ছে বডি দিব। তো এটা গেল স্যার, এবং একটা জিনিস মনে রাখবা, আমি হচ্ছে যাকে পরে শুরু করব তাকে আগে শেষ করতে হয়, যাকে পরে শুরু করব তাকে আগে শেষ করতে হয়, ভাইয়া আমরা আর ইয়া করব না, আমরা আর সময় নষ্ট করবো না, আমরা হচ্ছে ডিরেক্ট চলে যাবো এখন কোডিং এ। স্যার কোডিং দুই ভাবে করা যায়, কোডিং দুই ভাবে করা যায়, ঠিক আছে। ও আচ্ছা ওই যে হেড শেষ করছি, আহনাব তাহমিদ পুন, ওই যে হেড শেষ করতে খেয়াল নাই, হেড শেষ করতে খেয়াল নাই, হ্যাঁ আচ্ছা তো চলো এখন আমরা চলে যাই, এখন হচ্ছে আমরা চলে যাব মেইন কোডিং এ। স্যার মনে রাখবা কোডিং দুই ভাবে করা যায়, দুই দিকে, একটা হলো যেটা সর্বদা স্বীকৃত, মানে হচ্ছে যেটা হচ্ছে তোমাদেরকে করতে হবে হচ্ছে যে প্র্যাকটিক্যালি, সেটা হলো নোট প্যাডে, নোট প্যাডে কিভাবে করবা, নোট প্যাডে করার সিস্টেম হলো এই দেখো, রাইট ক্লিক করবা তোমার ল্যাপটপে বা কম্পিউটারে, রাইট ক্লিক করবা, রাইট ক্লিক করার পর দেখবা এই যে এখান, এই যে রাইট ক্লিক করার পর নিউতে যাবা, নিউ, রাইট ক্লিক করার পর যাবা নিউতে, নিউতে যাওয়ার পর দেখো একটা জিনিস আছে টেক্সট ডকুমেন্ট, একটা জিনিস কি লেখা আছে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টে ক্লিক করবা, টেক্সট ডকুমেন্ট তুমি যদি ক্লিক করো তো তুমি দেখবা এই যে এরকম একটা নিউ টেক্সট ডকুমেন্ট চলে আসছে। এখন তুমি চাইলে এটাকে নেম নাম দিতে পারো, ধরো দিলাম সায়েন্স আড্ডা আইসিডি ক্লাস, ধরো দিলাম সায়েন্স আড্ডা আইসিডি ক্লাস দিলাম, ঠিক আছে, নাম দিলাম একটা, এর নাম দিয়ে কি করবা এন্টার দিবা,
নাম দিয়ে কি করবা, নাম দিয়ে এন্টার দিবা। তো নাম দিয়ে এন্টার দিলে ভালো কথা। এখন কি করবা, এখন হচ্ছে ওই যে তোমার হচ্ছে এটার ভেতরে ঢুকবা, এই যে নোট প্যাড এর ভেতরে ঢুকবা স্যার, ঠিক আছে? তো নোট প্যাড এর ভেতরে ঢুকে তুমি হচ্ছে এখানে বিভিন্ন কোড লিখবা, কোড লেখার পরে সেভ করবা, সেভ করার পরে ফাইল রান করবা, তাহলে চলে আসবে। এটা হচ্ছে তোমার কিছু করবা এইচএসসি তে বা প্র্যাকটিক্যালে, কিন্তু আমরা এখানে করবো না। কেন, এখানে করলে বোরিং লাগে, এখানে করলে বোরিং লাগে। কিন্তু এখানে কিভাবে করতে হয় ওটা আমি তোমাদের দেখাই দিব, এটাকে এখানে কিভাবে করতে হয় আমি তোমাদের দেখাই দিব। তো এখন অ্যাকচুয়ালি আমরা করবো কোথায় সেটা বলতেছি, এখন আমরা করবো কোথায় সেটা বলতেছি, আমরা করব হচ্ছে একটা অনলাইন সফটওয়্যারে, আমরা করব হচ্ছে অ্যাকচুয়ালি একটা অনলাইন সফটওয়্যারে। কোন সফটওয়্যার ভাইয়া, নাম লিখো W3 School, W3 School, এই দেখো দাও আছে W3 School, এটা নাম হচ্ছে W3 School। এখানে হচ্ছে তোমার HTML করা যায়, এবং জিনিসটা খুব মজার, জিনিসটা হচ্ছে খুব মজার, ঠিক আছে? এই দেখো W3 School আমরা ঢুকলাম। তুমি যদি ঢুকো তাহলে হচ্ছে আমারটা হচ্ছে এটা অটো নাও আছে, তো আমি তোকে দেখাই অ্যাকচুয়ালি কিভাবে কি ইউজ করতে হবে। ধরো তুমি হচ্ছে প্রথমে সার্চ ওখানে গিয়ে লিখবা W3 School, SCHOOL দিলা, W3 School দিলা। হ্যাঁ, তো W3 School দিলা, দেখো আমি সেখানে কিন্তু হচ্ছে W3 School এসে আগে লিখি নাই, এটা লিখে এন্টার দাও, এটা লিখে এন্টার দাও, এটা লিখে এন্টার দিলে তুমি দেখবো যে এই যে এরকম হিসেবে চলে আসছে, এই যে এরকম হিসেবে চলে আসছে। এরপর কি করবা, এরপরে যে HTML টিউটোরিয়াল এখানে হচ্ছে লেফট ক্লিক করবা, এখানে লেফট ক্লিক করলে এরকম একটা জিনিস যেতে পারবা, এরপর নিচে নামবা, 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 এই যে এরপরে দেখো একটা এক্সাম্পল দেওয়ার পর এখানে দেওয়া আছে ট্রাই ইট ইয়োরসেলফ, এখানে লেফট ক্লিক করবা, তাহলে এই যে এরকম একটা পেজ পেয়ে যাবা, তাহলে এরকম একটা পেজ পেয়ে যাবা স্যার, কি বুঝতে পারছো, এরকম একটা পেজ পেয়ে যাবা। আচ্ছা, সো আমরা হচ্ছে এখানে করবো আর কি, সো আমি হচ্ছে একটু সিস্টেম করে নেই, আমার ডান সাইড একটু ছোট করে নেই, এটা বাড়ায় নেই, আর তোমরা আমাকে জানাও যে এটা কি পারফেক্টলি দেখা যায় নাকি একটু জুম করতে হবে, এটা কি পারফেক্টলি দেখা যায় নাকি দেখতে একটু দেখতে দেখা যায় নাকি, এটা কি পারফেক্টলি দেখা যায় না জুম করতে হবে, এটা কি পারফেক্ট দেখা যায় না জুম করবো, এটা মোবাইলে করতে পারবে কিনা, মোবাইলে করতে পারবে কিনা জিস? ও আচ্ছা হ্যাঁ, W3 School মোবাইলে করা যাবে স্যার, W3 School দিয়ে আপনি মোবাইলেও কোডিং করতে পারবেন, W3 School দিয়ে আপনি মোবাইলেও কোডিং করতে পারবেন, এই কারণেই তো আমি W3 School দেখাচ্ছি, W3 School দিয়ে মোবাইলেও কোডিং করা যায়, মোবাইলেও কোডিং করা যায় স্যার, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এখন দেখো যেটা বললাম, ওকে আচ্ছা, তো আচ্ছা এই কোডি, আচ্ছা আমি বলি হয়তো অনেকে দেখতেছ, অনেকে দেখতেছ, আমি একটু জুম করে দিলাম, দেখো আমি একটু একটু না জুম করলে আবার ইয়া যায়, এটুক থাক। তো তোমরা আমাকে বলো জুম করতে হবে ভাইয়া, আচ্ছা অল্প জুম করি, আচ্ছা এই দেখো অল্প জুম করছে, দেখো খেয়াল করো, খেয়াল করো তোমরা জুম করতে বসে জুম করছে, এই যে দেখো জুম করছে, কিন্তু এখানে জুম করে দিছি, দেখো একটু জুম করে দিছি, ঠিক আছে এখানে একটু জুম করে দিছি, ওকে আচ্ছা, তো হচ্ছে যে আচ্ছা হ্যাঁ দেখো একটু জুম করে দিছি, আবার বেশি জুম করলে কি অনেকগুলো যখন লিখবো তখন তুমি বুঝবা না, ওকে আচ্ছা। সো দেখো জুম করছে এখন, ঠিক আছে নাকি স্যার, দেখো জুম করছে এইটুক ঠিক আছে নাকি, দেখো যতটুক জুম করছে এইটুক কি ঠিক আছে, যতটুক জুম করছে এইটুক ঠিক আছে কিনা, দেখো যতটুক জুম করছে এইটুক ঠিক আছে নাকি আমাকে বলো, আর দেখো আরো জুম করলাম, আরো জুম করে দিছি, ওকে যাও হাইস্ট একদম জুম করে দিছি, আর কিছু নাই, ওকে আচ্ছা। তো হ্যাঁ লাইভ এইচটিএমএল দিয়ে মোবাইলে কোডিং করা যায়, ইয়াস আচ্ছা, তো যেটা বলতেছিলাম স্যার, সো আমরা একটু মুছে দেই, এইটুক হচ্ছে আমরা মুছে দেই, শুধু এইটুক কেন পুরাটাই মুছে দেই, পুরাটাই মুছে দেই, পুরাটাই মুছে দেই, দেখো আউটপুটে কিছু নাই, পুরাটাই মুছে দিলাম। সো করতে হবে কি, কিভাবে কোড রান করতে হবে স্যার, আমি আগে বলি, আগে হচ্ছে তুমি এইচটিএমএল শেখার তোমাকে বেসিক টেমপ্লেট দিয়ে নিবা, আমার আগে কি দেওয়া লাগবে তুমিও জানো আমিও জানি, আমার আগে লিখতে হবে এইচটিএমএল, আমার আগে কি লিখতে হবে, আমার আগে লিখতে হবে এইচটিএমএল, দেখো আমার আগে কি লিখতে হবে, আমার আগে লিখতে হবে HTML, ঠিক আছে, HTML লেখার পর একটা স্পেস দিয়ে নিয়ে যাবা, HTML লেখার পর একটা স্পেস দিয়ে নিয়ে যাবা, আচ্ছা গেল ভালো কথা। তো এরপরে স্যার HTML লিখলাম, এবং HTML দেওয়ার পর যদি সামনে কি বলছি কি দেওয়া লাগবে, দেওয়া লাগবে হেড, মাথা মাথা মাথা, আমাকে কি দেওয়া লাগবে, আমাকে দেওয়া লাগবে হেড, দিলাম হেড, দিলাম হেড, হেড দেওয়ার পর কি, হেড দেওয়ার পর আমাকে দেওয়া লাগবে টাইটেল, টাইটেল কি দিব, টাইটেল দিলাম, টাইটেল, টাইটেল কি দিব, ধর দিলাম যে সায়েন্স আড্ডা, টাইটেল দিলাম সায়েন্স আড্ডা আইসিটি কোর্স, ধরো ধর দিলাম আমাদের সায়েন্স আড্ডা আইসিটি কোর্স, ঠিক আছে এরপর ধর টাইটেল শেষ করে দিলাম, এরপর টাইটেল শেষ করে দিলাম, হেড দিলাম, টাইটেল শেষ করে দিলাম,
এরপর কি করতে হবে, এরপর আমার হেড যেহেতু কন্টিনেন্ট ট্যাগ, আমার হেডটা শেষ করতে হবে, হেড যেহেতু কন্টিনেন্ট ট্যাগ হেড শেষ করতে হবে, সো হেড শেষ করে দাও, হেড শেষ করে দাও, এই যে হেড শেষ করে দাও, দিসি হেড শেষ করে দিসি, হেড শেষ করে দেওয়ার পর আমার কাজটা কি, প্রথমে এইচটিএমএল, এরপর হেড, টাইটেল দিব, টাইটেল দেওয়ার পর হেড শেষ, এই যে গলা কাটা হলাবা, এরপর বডি, এরপর কি দিব বডি, সো দিয়ে দাও বডি, দিয়ে দাও বডি, দিলাম বডি, বডি দেওয়ার পরে তুমি যা লিখবা ওটাই আউটপুটে আসবে, তুমি যা লিখবা ওটাই আউটপুটে আসবে। যেমন ধরো আমি লিখলাম যে ধরো যে হচ্ছে যে আমি লিখলাম যে আই লাভ ধরো যে কথা সায়েন্স আড্ডা, ঠিক আছে, দিলাম দিলাম এটা, ওকে, একটা ধরো ফুল স্টপ দিলাম, ধরো জাস্ট এইটুক টেক্সট লিখলাম, আই লাভ সায়েন্স আড্ডা, জাস্ট এইটুক টেক্সট লিখলাম, হ্যাঁ, এইটুক টেক্সট লিখার পর কি দিব, এইটুক টেক্সট লিখার পর আমার হচ্ছে যেহেতু বডির কাজ শেষ, আমি আর কিছু লিখবো না, বডি শেষ করে দাও, তুমি বডি শেষ করে দাও, বডি শেষ, বডি শেষ, প্রথমে এইচটিএমএল দেখা শুরু করছি, এখান থেকে শুরু করছি, হেডে আসছি, টাইটেল দিছি, হেড শেষ করছি, বডিতে আসছি, বডি শেষ করো। এখন কি করতে হবে, এখন দেখো একদম ওপরে, একদম ওপরে খেয়াল করে, যে একদম ওপরে খেয়াল করো, একদম ওপরে খেয়াল করো, এইচটিএমএল ছিল, এইচটিএমএল কন্টেইনার ট্যাগ, এইচটিএমএল শেষ করতে হবে, এইচটিএমএল শেষ করে দাও, এইচটিএমএল কে শেষ করে দাও, এইচটিএমএল কে শেষ করে দাও, এই হচ্ছে আমার প্রোগ্রাম লেখা শেষ। যে কোনো একটা কোডিং এ তোমার হচ্ছে খালি টেমপ্লেট রেডি রাখতে হবে, এইচটিএমএল, এরপর হেড, এরপর টাইটেল, এরপর হেড শেষ, এরপর বডি, ভেতরে যা লেখা লিখবা, এরপর বডি শেষ, এইচটিএমএল শেষ। এবং একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমার যদি হেড আর টাইটেল এই দুটো যদি নাও দাও কোনো সমস্যা নাই, হেড আর টাইটেল না দিলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, স্যার, ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন রান করি, রান করলে দেখি কি আসে, এই দেখো রান করছি, এই দেখো আমার আউটপুট চলে আসছে, আই লাভ সায়েন্স আড্ডা, আমার আউটপুট চলে আসছে, আই লাভ সায়েন্স আড্ডা, তুমি এখানে যা লেখছো তাই, তুমি এখানে যা লেখছো তাই, ওকে। তো এখন ধরো আমি কি করবো, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো, কি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। সো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার কাজ কি, প্যারাগ্রাফ ট্যাগ কি করে মনে রাখবা, প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ ক্রিয়েট করা, প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে প্যারাগ্রাফ ক্রিয়েট করা। সো প্যারাগ্রাফ ট্যাগ দাও, প্যারাগ্রাফ ট্যাগ দাও, এই যে পি দিলা, এই যে পি দিলা, এখানটা পি দিবা, কাজ শেষে ওই যে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করে দিবা, কাজ শেষে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করে দিবা, এই যে স্ল্যাশ দিয়ে পি দেওয়া মানে শেষ, কোনো কিছু শেষ করতে হলে সামনে যেটা স্ল্যাশ দেওয়া লাগে, কোনো কিছু শেষ করতে হলে সামনে শুধু একটা স্ল্যাশ দেওয়া লাগে, আর কিছু লাগে না স্যার, আর কিছু লাগে না, ওকে। আচ্ছা ডক টাইপ এটা নেসারি কিনা, না ভাইয়া, ডক টাইপ ওই জিনিসটা দেওয়া নেসারি না, ওই জিনিসটা দেওয়া নেসারি না। আচ্ছা তো এখন আমি আউটপুট দেখার চেষ্টা করি, এখন আমি আউটপুট দেখার চেষ্টা করি। তো আমি তোমাকে রান করার আগেই বলে দেই, আমি যদি এই যে প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে যদি রান করি সেম হবে, কোনো চেঞ্জই আসবে না। আমার দেখো সায়েন্স আর লেখা ছিল, সায়েন্স আরটাই আছে, রান করার পর সায়েন্স আরটাই আছে, আমার কোনো চেঞ্জ নাই, আমার এখানে কোনো চেঞ্জ নাই, তাহলে হইলোটা কি ভাইয়া? একজন একটা প্রশ্ন করছে যে টাইটেলটা কোথায় গেছে, কোথায়, এখন তো রান, আমি শুনো শুনো, টাইটেলটা কোথায় গেছে, তুমি যদি, আমি যদি ডাব্লিউ থ্রি স্কুলে আসি তুমি এখানে টাইটেল দিতে পারবো না, তুমি যদি নোট প্যাডে যাই, আমরা একটু পর নোট প্যাডে যাবো, নোট প্যাডে তোমাদের এই জিনিসটা দেখাবো, তখন তুমি দেখবে টাইটেল কই গেছে। ধরো কথা কথা সেম জিনিসটা আমি হচ্ছে তোমাকে যদি একটু পরে সেম জিনিসটা নিয়ে দেখাবো নোট প্যাডে, তখন তুমি দেখবে টাইটেল কই গেছে, ঠিক আছে, তখন তুমি দেখবে টাইটেল কই গেছে। আচ্ছা তো এখন স্যার যেটা বলছিলাম যে আই লাভ সায়েন্স দিলাম, এখানে কোনো চেঞ্জ নাই, এখানে তো যেরকম ছিল সেরকমই আছে, তাহলে প্যারাগ্রাফ ট্যাগের কাজটা কি, প্যারাগ্রাফের দরকারটা কি, প্যারাগ্রাফের তো কোনো দরকারই নাই এমনটা মনে হতে পারে, কিন্তু না, প্যারাগ্রাফ ট্যাগের অনেক দরকার আছে, প্যারাগ্রাফ ট্যাগের অনেক দরকার আছে। কি দরকার ভাইয়া, প্যারাগ্রাফ ট্যাগের এমন কি দরকার আছে, দেখো প্যারাগ্রাফ ট্যাগের কি দরকার আছে স্যার। এখন ধরো প্যারাগ্রাফ ট্যাগ তুমি দিলা না, প্যারাগ্রাফ ট্যাগ কেটে দাও, প্যারাগ্রাফ ট্যাগ তুমি কেটে দাও, এখন তুমি ধরো আরো কিছু লেখো, যে কি লিখবা, যে হচ্ছে যে সায়েন্স আড্ডা, লেখো যে কি লিখবা, কি লেখা যায় বলতো, দেখি তো কয়েকজনের নাম লিখি, ধরো যে আমি চারজন নাম নাম লিখছি, তাহলে লিখলাম যে জাইন তাসনিম, ঠিক আছে, আর কার লিখ, আর কার নাম লিখবো, ধরো এরপর হচ্ছে এমডি মোস্তাফিজুর রহমান, এমডি মোস্তাফিজুর, মোস্তাফিজুর রহমান, ঠিক আছে, লিখলাম লিখলাম, হ্যাঁ লিখলাম, আচ্ছা গুড। এরপর স্যার ধরো তোমাকে স্পেস দাও, এরপর তুমি স্পেস, খেয়াল করো আমি মোস্তাফিজুর রহমান লেখার পর স্পেস দিছি,
একটা স্পেস দিছি, ফুল লিখিনি, একটা স্পেস দিছি। এরপর ধরো তুমি কার নাম লিখবা, ধরো যে মারুফ খান, ধরো তুমি লেখো যে মারুফ খান, ধরো তুমি মারুফ খান লিখো, মারুফ খান, মারুফ খান লিখো, একটা স্পেস দাও। এরপর আর কার, আর কার নাম লিখবো, রাম কানাই পল, আচ্ছা লিখলাম রাম কানাই পল, রাম কানাই পল দিলাম, দেখি লাস্ট ওয়ান কার নাম দিব। তো এরপর ধরো হচ্ছে দিলাম সালমান ফার্সি, সালমান ফার্সি, ঠিক আছে, ধরো এই কলের নাম দিলাম, আর কোন নাম দিলাম, হ্যাঁ এই কলের নাম দিলাম, হ্যাঁ আচ্ছা। সো এখন এই যে এরপর তো বডি এইচটিএমএল লেখাই আছে, অ্যাকচুয়ালি দেখো আমি কিন্তু বললাম টেমপ্লেট এটাই, এইচটিএমএল হেড বডি এগুলোই থাকবে, ঠিক আছে, এগুলো সব কোডের জন্য সেম, আমি খেলবো খালি বডিতে, বডিতে কি চেঞ্জ আসবে। সো এখন একটু স্যার তোমার নিজের চিন্তা করো, আমি তোমাদের হচ্ছে পরীক্ষা হলে তুমি যখন এইচটিএমএল লিখবা কোডিং থিওরি পরীক্ষায়, তোমার সামনে তো কম্পিউটার থাকবে না, তুমি রান করে দেখতে পারবো না যে এটা এখন রান করে কি করে না, তোমাকে ইমাজিন করে নেওয়া লাগবে যে আমি যে প্রোগ্রাম লিখছি এটা ঠিক মতো রান করবে কি করবে না, তোমাকে ইমাজিন করে নেওয়া লাগবে প্রোগ্রামটা ঠিক মতো রান করবে কি করবে না। সো এখন আমরা কি ভাবতেছি, তুমি কি ভাবতেছো, আমি ভাবতেছি আমার এখানে যেভাবে লেখা আছে আউটপুটটা ঠিক সেইভাবে আসবে, আমার এখানে যেভাবে লেখা আছে আউটপুটটা ঠিক সেইভাবে আসবে, জাইলা সাইন্স সাইন্স আর এরপর জাইন তাসনিম এমনি মুসাফিজুর রহমান, এরপর একটা স্পেস আসবে, এরপর মারুফ খান আসবে, এরপর একটা স্পেস আসবে, এরপর রাম খানের পল আসবে, এরপর একটা স্পেস আসবে, এরপর সালমান ফার্সি আসবে, এরপর একটা স্পেস আসবে, ঠিক আছে, এরকম ভাবতেছি আমি, এরকম কিছুটা চলে আসবে আউটপুট, এরকম কিছুটা চলে আসবে, এটা তুমিও ভাবতেছো আমিও ভাবতেছি, এটা তুমিও ভাবতেছো আমিও ভাবতেছি। সো চলো দেখি আমাদের ভাবনা ঠিক আছে কিনা, আমাদের ভাবনাটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা এই যে স্যার রান দাও এখন, ওমো হয় নাই, হইছে হয় নাই, এই দেখো মোস্তাফিজুর রহমান, মারুফ খান, রাম কানে পোস, সালমান ফার্সি সবগুলা পর পর চলে আসছে, সবগুলা কি সবগুলা কিন্তু পর পর চলে আসছে। আমরা দেখো যে মারুফ খানের পরে স্পেস থাকার কথা, এই মারুফ খানের পরে স্পেস থাকার কথা, রাম কানাই পল, রাম কানাই পল এইটা লেখার পরে স্পেস থাকার কথা, সালমান ফার্সি পরের লাইনে থাকার কথা। দেখো তুমি এই যে এটার সাথে বাম সাইড, দেখো বাম সাইড এখানে কোড লিখছি, তার সাথে ডান সাইডে আউটপুটটা মিলাও, তার সাথে ডান সাইডের আউটপুটটা মিলাও, তুমি কি দেখতেছো মিল নাই, কিন্তু তুমি যেরকম চাচ্ছ সেরকম আসে নাই, তুমি যেরকম চাচ্ছ সেরকম আসে নাই, ঠিক আছে, সেরকম কিন্তু আসে নাই। তার কারণ কি, সেরকম আসে নাই কেন, ওরকম না আসার কারণটা হচ্ছে, ওই রকম না আসার কারণটা হচ্ছে একটাই, কি কারণ ভাইয়া, কারণ তুমি ট্যাগ ইউজ করো নাই। এই যে আমাদের এইচটিএমএল যারা বানাইছে এত কষ্ট করে ট্যাগ ইউজ করছে, ট্যাগ বানাইছে, তুমি ট্যাগ ইউজ করো না, কোনো কথা তুমি ট্যাগ ইউজ করো নাই। এখন আমি দেখো আউটপুট আমি যেরকম যেরকম চাই ওরকম ওরকমই আসবে, আউটপুট এখন আমি যেরকম যেরকম চাই ওই রকম ওরকমই আসবে। এখন ভাইয়া আপনি যেভাবে লিখছেন যে আই লাভ সায়েন্স, এখন ধরো আমি সবকিছু আমি আউটপুট এরকম চাই, কথা কথা ধরো আমি এখন আউটপুটটা এরকম চাই, ধরো আই লাভ সায়েন্স আরটা, এটা পরে স্পেস হবে, এরপর ধরো জারিন তাসনিম এটা পরে স্পেস হবে, এরপর ধরো এম ডি মোসাদুর রহমান এরপর স্পেস হবে, মারুফ খান, রাম কানাই পল, সালমান ফার্সি সবগুলা স্পেস 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 দিয়ে আসবে, এটা আমি চাই, তুমি রান দাও আসবে না, একটা স্পেস 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 দিয়ে আসবে না, স্পেস দিয়ে আসবে না, কি ঠিক আছে আসবে না। আচ্ছা ও এখন দেখো স্যার, এখন দেখো স্যার কি হবে, কিভাবে স্যার এটা আমি করতে পারি, কিভাবে করতে পারি দেখো কিভাবে করব স্যার। প্যারাগ্রাফ মানে কি, প্যারাগ্রাফ, প্যারা 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 মানে হচ্ছে এই যে এইটুক লিখবা, মানে জাস্ট ইয়া করে লেখা, প্যারাগ্রাফ মানে কি, প্যারাগ্রাফ মানে হচ্ছে জাস্ট এই যে ধরো দুই তিন লাইন লিখলাম এরপর একটু গ্যাপ, দুই তিন লাইন লিখলাম এরপর একটু গ্যাপ, দুই তিন লাইন লিখলাম এরপর একটু গ্যাপ, এগুলোকে বলা হয় প্যারা, এগুলোকে বলা হয় প্যারা, প্যারা মানে আমরা যে বইটা প্যারা নাই চিল ওই প্যারা না, কিন্তু দুই তিন দুই তিন লাইন লিখবা একটু গ্যাপ, দুই তিন লাইন লিখবা একটু গ্যাপ, দুই তিন লাইন লিখবা একটু গ্যাপ, এগুলোকে বলা হয় প্যারা, প্যারা। আমরা যে বলছি পি ট্যাগ, পি ট্যাগ মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ, এই দেখান দিয়ে দেই পি ট্যাগ, পি ট্যাগ মানে কি, প্যারাগ্রাফ ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগের কাজ কি, প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে প্যারা বানানো, প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে কি, প্যারা বানানো। এখন তুমি স্যার এই যে এখানে সব জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দাও, তুমি এখন সব জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দাও, সব জায়গায় সব জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দাও, যেখানে প্যারাগ্রাফ ট্যাগ দাও এখানে স্যার প্যারাগ্রাফ ট্যাগ দাও, ঠিক আছে, সব জায়গায় স্যার প্যারাগ্রাফ, এখানে এখানে প্যারাগ্রাফ ট্যাগ দাও, ঠিক আছে, এরপর স্যার এই যে এই জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ দাও, সব জায়গায় স্যার তুমি প্যারাগ্রাফ ট্যাগ দাও এবং শেষ করে দাও, ঠিক আছে, দিলা তাহলে দেখো আমি সব দিলাম, আমি এই কথা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, হ্যাঁ ধরো
আমি কিন্তু সব জায়গায় প্যারাগ্রাফ ট্যাগ দিই নাই, আমি আই লাভ সায়েন্স আড্ডা, জায়েন্ট তাসনিম, এমনি মোসাদুর রহমান এগুলোতে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, এবং লাস্টের তিনটাতে প্যারাগ্রাফ ট্যাগ দিলাম না। এখন তুমি চিন্তা করো যে আলটিমেটলি আমার আউটপুটে কি আসতে পারে, এখন তুমি চিন্তা করো আলটিমেটলি আমার আউটপুটে কি আসতে পারে, চিন্তা করো নিজে নিজে, আচ্ছা আমার আউটপুটে কি আসবে, আমার আউটপুটে কি আসবে, আমার আউটপুটে কি আসবে, কি আসবে, কি আসবে, এটা চিন্তা করো যে আমার আউটপুটে কি আসতে পারে। আমি স্যার তোমাকে বলে দেই কি আসবে, আমি স্যার তোমাকে বলে দেই এখানে কি আসবে। মনে রাখবা স্যার, প্যারাগ্রাফ ট্যাগ তুমি যেখান থেকে শুরু করছো এবং যেখানে শেষ করছো ওই ডেটা প্যারা হয়ে যাবে। এই যেমন ধরো আই লাভ সায়েন্স আড্ডা, এটা হবে একটা প্যারা। এবার ধরো জাইন তাসদীপ, এটা হবে একটা প্যারা। এবার এমনি মোস্তাফিজুর রহমান, এটা হবে একটা প্যারা। এবং দেখো মারুফ খান, রাম কানাইপল এবং সালমান ফার্সি, এই তিনটাতে তুমি কোনো প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করো নাই, এই তিনটা এক প্যারায় থাকবে, এই তিনটা এক প্যারায় থাকবে। কোনো প্যারাগ্রাফ ট্যাগ না দিলে তুমি যত যাই কিছু লেখো সব থাকবে একটা প্যারায়, সব থাকবে একটা সিঙ্গেল প্যারায় স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, তো এখন রান করি। দেখো আমি বলে আউটপুট কি হবে, প্রথম তিন লাইন প্যারা প্যারা প্যারা, এবং লাস্টের তিন লাইন ওর হবে এক প্যারা। এই দেখো আউটপুট হবে এরকম, কি খেয়াল করছো? কি বলছি না, প্যারাগ্রাফ ট্যাগ মানে কি লাইন লেখা গ্যাপ, এই দেখো এখন লাইন লেখা, এরপরে গ্যাপ, এরপর আবার লাইন লেখা, এরপরে গ্যাপ, এরপর লাইন লেখা, এরপরে গ্যাপ। এবং আমি যেহেতু যে মারুফ খান, রাম কানাই পোল, সালমান ফার্সি, ওদের যেহেতু আমি কোনো প্যারাগ্রাফ ট্যাগ দিই নাই, দেখো ওরা তিনটা কিন্তু এক প্যারায় পড়ে গেছে, ওরা তিনজন কিন্তু কি একই প্যারায় পড়ে গেছে, ওরা তিনজন কিন্তু একই প্যারায় পড়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ ওকে, আচ্ছা ও হ্যাঁ আসতেছি, ওই যে ভাইয়া আমি যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি স্পেস হিসেবে, ইয়েস 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 ইয়েস, হ্যাঁ স্পেস ইস্যু হবে। তো খেয়াল করো স্যার, হ্যাঁ এই যে আমাদের সাথে শওকত হোসেনও আছে, হ্যাঁ শওকত ক্লাস করো ওস্তাদ। আচ্ছা যেটা বলতেছিলাম তোমার, ওই যে আমার হচ্ছে একজন বলছো ভাইয়া প্যারাগ্রাফ ট্যাগ দিতে স্পেস বেশি বেশি আসে, প্যারাগ্রাফ ট্যাগ দিতে স্পেস বেশি বেশি আসে, এই দেখেন ভাই এক লাইন গ্যাপ চলে গেছে। কিন্তু আমি এক লাইন গ্যাপ দিয়ে চাই না, আমি চাই সায়েন্স স্যারটার সাথে জাইন তাসনিম নামটা থাকবে, কারণ জাইন তাসনিম সায়েন্স থেকে অনেক বেশি পছন্দ করে। তো সায়েন্স স্যারের সাথে থাকবে জাইন তাসনিমের নাম, সায়েন্স স্যারের সাথে থাকবে মোসাফিজের নাম, মারুফের নাম, রামকানের, রামকানের পদের নাম, তবে সালমান ফার্সি, এটা থাকবে কাছাকাছি, এটা থাকবে কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, ঠিক আছে? এটা থাকবে কাছাকাছি, আমি এত স্পেস চাই না, এত স্পেস চাই না। আচ্ছা তুমি স্পেস চাও না, ভালো কথা। তো তার আগে ওই যে মারুফ খান, রামকানের পদ, সালমান ফার্সি, এদের সাথে প্যারাগ্রাফ ট্যাগ দিলে কি হতো একটু দেখা দিই, এদের সাথে প্যারাগ্রাফ ট্যাগ দিলে কি হইতো একটু দেখা দিই। ধরো যে মারুফ খানের সাথে দিলাম প্যারাগ্রাফ একটা, তো একটা প্যারাগ্রাফ দিলাম, তো তাহলে কি হবে খেয়াল করো, এই দেখো মারুফ খান ও আলাদা হয়ে যাবে, রাম দে খেয়াল করো, এই দেখো মারুফ খান আলাদা প্যারা হয়ে গেল, ও হচ্ছে আলাদা প্যারা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তো এখন আমাকে বলতে পারো ভাইয়া, এই যে আপনি আই লাভ সায়েন্স এর পরে একটা স্পেস আসছে আমি এটা চাই না, আই লাভ সায়েন্স আর ডা এটা পরে একটা স্পেস আসছে আমি এটা চাই না স্যার, আমার এটা লাগবে না, আমার এটা লাগবে না, আই লাভ সায়েন্স এর পরে স্পেস এটা আমার লাগবে না, আমি চাই আই লাভ সায়েন্স এর এটা পরে জাইন তাসমের নামটা আসুক, এটা আমি চাই। হ্যাঁ চাও, ভেরি গুড, তুমি যা চাও ওভাবেই করে হবে, তুমি যা চাও ওভাবে করে হবে। তো স্যার এখন আমরা যেটা শিখলাম, আমরা হচ্ছে প্রথমে প্যারাগ্রাফ ট্যাগ শিখলাম, প্যারাগ্রাফ ট্যাগ শিখলে একটা প্যারা প্যারা তৈরি হবে, প্যারা কেমন তৈরি হয়, ওই যে একটা করে লাইন স্পেস তৈরি হয়, একটা করে লাইন স্পেস তৈরি হয়, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগ। আছে তো ভাই আমি ওই লাইন স্পেসটা চাই না, এখন কি করব, এখন হচ্ছে আমি দ্বিতীয় ট্যাগ শিখে ফেলবো, ওটাকে বলা হয় ব্রেক ট্যাগ, ব্রেক। এবং আমি তোমাদের যখন এই যে এখানে লেখাইছি, ওই যে দেখো আমি যখন তোমাদেরকে এখানে লেখাইছি এই যে এমডি ট্যাগ, ওখানে একটা ট্যাগ ছিল ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ মানে কি, ব্রেক মানে কি, ব্রেক মানে ভাঙা, ব্রেক মানে ভাঙা, ব্রেক ট্যাগ এমডি ট্যাগ, আর শুরু আছে কিন্তু স্ল্যাশ দিয়ে শেষ করতে হয় না, আর শুরু আছে কিন্তু স্ল্যাশ দিয়ে শেষ করা লাগে না, স্ল্যাশ দিয়ে শেষ করা লাগে না স্যার, ঠিক আছে? আচ্ছা তো খেয়াল করে এটা যে আমি এখন যেটা করবো ব্রেক ট্যাগ দিব, ব্রেক ট্যাগ কি ট্যাগ, ব্রেক। সো প্যারাগ্রাফ ট্যাগ লাগবে না, খালি ব্রেক ট্যাগ দিবা, খালি কি দিবা ব্রেক ট্যাগ, এই যে জায়গায় বিআর দিবা, ব্রেক ট্যাগ মানে বিআর। ব্রেক ট্যাগ কি করে, একটা করে ও খালি ধরো লাইন খালি পর পর নিচে নামায় দেয়, মানে ব্রেক ট্যাগের কাজটা প্যারাগ্রাফ ট্যাগের মতোই, খালি ওই স্পেস দেয় না, ব্রেক ট্যাগটা স্পেস দেয় না, তোমার স্পেস লাগে প্যারাগ্রাফ ট্যাগ দিবা, তোমার স্পেস না লাগে ব্রেক ট্যাগ দিবা। ব্রেক ট্যাগ দিলে কি হয় খেয়াল করো, ব্রেক ট্যাগ দিলে কি হয় খেয়াল করো, আমি প্রথম লাইনে ব্রেক ট্যাগ দিলাম, পরের লাইনগুলোতে প্যারাগ্রাফ ট্যাগ থাকলো, তাহলে কি হবে, তাহলে এই যে জারিন তাসনিমের ওপরে যে স্পেসটা আছে না ওইটা থাকবে না, জারিন তাসনিম সায়েন্স সেন্টার কাছাকাছি চলে আসবে, জারিন তাসনিম সায়েন্স সেন্টার কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা গুড, এখন রান দাও, দেখো কি আসে, দেখো কিন্তু জারিন তাসনিম সায়েন্স সেন্টার কাছাকাছি চলে আসবে, এই দেখো গেল। আচ্ছা ব্রেক ট্যাগ, আচ্ছা হ্যাঁ তো যেখানে ব্রেক ট্যাগ দিয়ে দাও,
ব্রেক ট্যাগ। এই যে খেয়াল করো, এই যে আমার এখন দেখো এই যে জায়ান্ট আছে, ও কি হয়েছে, ও কিন্তু সায়েন্স সেন্টারের কাছাকাছি চলে আসছে, ও সায়েন্স সেন্টারের কাছাকাছি চলে আসছে। এই যে আমি একটু আগে যে ব্রেক ট্যাগ দিছিলাম তখন কিন্তু আসে নাই, তার কারণ কি, তখন কিন্তু এই যে জায়ান্ট আছে ও কিন্তু একটা প্যারাগ্রাফ ছিল, ও কিন্তু একটা প্যারাগ্রাফ ছিল, ওর ওপরে নিচে স্পেস ছিল, ওর ওপরে নিচে স্পেস ছিল, ঠিক আছে। এখন কি হয়েছে, এখন যেহেতু আমি ব্রেক ট্যাগ দিয়েছি দুই জায়গায়, এখন যে ব্রেক ট্যাগ দিয়েছি এই কারণে কিন্তু দেখো এই যে এখন আই লাভ সায়েন্স এটার নিচেই ভাইয়া আমি যদি স্পেস না চাই তাহলে কি করব, আশা করি সে হচ্ছে আশা করি তুমি হচ্ছে তোমার আনসার পেয়ে গেছো, আশা করি তুমি তোমার আনসারটা পেয়ে গেছো স্যার, ঠিক আছে, ওকে, আচ্ছা গুড, ভেরি গুড, ওকে। তো এখন দেখো স্যার কি হবে, আচ্ছা তো নেক্সটে যাই, ধরো এই যে আমি সবগুলোতে ব্রেক ট্যাগ দিই, সবগুলোতে আমি ব্রেক ট্যাগ দিই, সবগুলোতে আমি ব্রেক ট্যাগ দিবো, ধরো এই যে সবগুলোতে আমি কি দিবো ব্রেক ট্যাগ, তাহলে দেখি কি আসে। এবং স্যার তুমি জানো ব্রেক হচ্ছে কি আমার এমটি ট্যাগ না কন্টেইনার ট্যাগ, বলো ভাই কমেন্ট করো তো, আমার ব্রেক কি এমটি ট্যাগ নাকি কন্টেইনার ট্যাগ, আমার ব্রেক কি এমটি ট্যাগ নাকি কন্টেইনার ট্যাগ, আমাকে জানাও জলদি, ব্রেক কি এমটি ট্যাগ না কন্টেইনার ট্যাগ, ব্রেক কি ট্যাগ। হ্যাঁ ওই যে হ্যাঁ কাবিতা তৌহিদ আপু বলছো প্যারাগ্রাফ ট্যাগ দিলে স্পেস থাকবে, ব্রেক দিলে স্পেস থাকবে না, হুম ভেরি গুড, আচ্ছা ঠিক আছে। তো এখন স্যার এই যে দাও দেখো, এই দেখছো, এই দেখো সব লেখা পর পর চলে আসছে, রাম কানাই বলার সালমান ফার্সি ওরা কি ওরা আসছে কেন, কারণ ওদের আমি ব্রেক ট্যাগ দিই নাই। তো ব্রেক ট্যাগ দিয়ে দাও, এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দাও, এই যে ব্রেক ট্যাগ দিয়ে দাও, তো তাহলে দেখবা, তাহলে দেখো এই যে আমার রাম কানাই বলার সালমান ফার্সি ওরাও নিজেদের মধ্যে আটকে থাকবে না, ওরাও আলাদা হয়ে যাবে, ওরাও এই দেখো এই যে ওরাও আলাদা হয়ে গেল, ওরাও স্যার আলাদা হয়ে গেল, বুঝতে পারছো, এই যে ওরাও আলাদা হয়ে গেল, আচ্ছা ঠিক আছে। তো এই যে হ্যাঁ অনেকে কারেক্ট আনসার দিছো, যে হচ্ছে যে জানি জুরাইয়া ইমাম নাফিসা প্রীতি কুমার বিন্দা আহনাফ তাহমিদ পূর্ণা, ঠিক আছে খাদিজা ইয়াসমিন মৌ তৃপ্ত বণিক তনয়, ঠিক আছে, আচ্ছা গুড, ভেরি গুড, আচ্ছা হ্যাঁ তোমাদের হইছে, আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো স্যার এই যে এইটুকু বুঝতে পারলাম, আমি ব্রেক ট্যাগ দিলে একদম লাইন বেরিয়ে এরকম পরে পরে চলে আসবে, ব্রেক ট্যাগ দিলে একদম পরে পরে চলে আসবে, আচ্ছা। তো এখন দেখো স্যার এই যে আমি হচ্ছে এই পার্টটা মুছে দেই, সায়েন্স সেন্টার বাদে বাকি পার্টটা মুছে দেই, এবং ধরো আমি তোমাকে কথা বলছি যে তোমার যে হেড বাদে তুমি যদি এই পার্টটা বাদও দাও তাও প্রবলেম নাই, তাও প্রবলেম নাই। এবং যে সায়েন্স আর আইসিটি কোর্স এটা কই আসবে, এইটা আমি যখন নোট প্যাডে যাবো তখন দেখাবো, যখন নোট প্যাডে যাবো তখন দেখাবো, ঠিক আছে। আচ্ছা ইমতিয়াজ সাব্বির ভাই ফার্স্ট ইয়ার দিয়ে কিছু বুঝতেছি না, সমস্যা নাই, ফার্স্ট ইয়ারদের জন্য তো আমাদের আইসিটি কোর্স আছেই, পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম টাকায় এবং সবচেয়ে ভালো কোর্স হবে, আমি এটা বলতে পারি স্যার গ্যারান্টি দিয়ে, ঠিক আছে। এবং তোমরা যারা ক্যালকুলাস কোর্স করা শুরু করছো তোমরা জানো যে হচ্ছে তোমরা তোমাকে ভাবছো 50 টাকা আর কি কোর্স হবে, এবং হচ্ছে আমি তো বলছি আমার অ্যাডমিনদের যে আমি স্টুডেন্টদেরকে এটা বলে ছাড়াবো যে 5000 টাকাতেও আমি এত ভালো কোর্স পাইতাম না, 5000 টাকাতেও আমি এত ভালো কোর্স পাইতাম না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাইয়া HTML কি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, না মেহরাব উদ্দিন খান সিয়াপুর সুন্দর প্রশ্ন বলছো, ঠিক আছে, যে আচ্ছা ভাই HTML কেস সেন্সিটিভ কিনা, আচ্ছা তোমাদেরকে বলে নেই কেস সেন্সিটিভ মানে কি স্যার, কেস সেন্সিটিভ মানে হলো এই যেমন HTML এখানে লেখা আছে HTML, এই লেখাটাকে তুমি ক্যাপিটাল লেখো, HTML সব দাও ক্যাপিটাল লেটার, রান করো কোনো প্রবলেম নাই, আমার ইয়া কি আসবে, আমার এখানে স্যার তোমার চলে আসবে সায়েন্সারটা, সায়েন্সারের লেখা চলে আসবে, জাস্ট এই দেখো সাইনে লেখা চলে আসবে, তুমি এখানে হচ্ছে এই যে HT এটা ক্যাপিটাল ML ধরে স্মল দাও, রান করো সেম কোনো প্রবলেম নাই। কেস সেন্সিটিভ মানে হলো তুমি যদি ক্যাপিটাল লেটারকে স্মল বা স্মল লেটারকে ক্যাপিটাল করো তাহলে যদি আমার প্রোগ্রামে কোনো সমস্যা হয় ওটাকে বলা হয় কেস সেন্সিটিভ, আমরা সি প্রোগ্রামিং করি সি ভাষা কেস সেন্সিটিভ, ওখানে স্মল ক্যাপিটাল দিলে ঝামেলা হয়, বুঝতে পারছো। আচ্ছা সো ইফতেকার আরফিন অয়ন বলছো ভাইয়া what if we don't use break tag after I, হ্যাঁ তুমি আই দাও, আমি তো আই পর সায়েন্স এটা ইউজ করলাম না, আমি তো আই এর পর ব্রেক ট্যাগ ইউজ করলাম না, দেখো চলে আসছে, তুমি আই পর ব্রেক ট্যাগ দাও, তোমার মন চাইলে দাও ব্রেক ট্যাগ দিবা, দাও আই পর ব্রেক ট্যাগ দাও, লাভ নাই, লাভ নাই কেন, কারণ এরপর তো কিছুই নাই, এরপর তো কিছুই নাই, এই কারণে আই এর পরে ব্রেক ট্যাগ দিয়ে লাভ নাই, বুঝছো। তো তাহলে আমরা কি কি ট্যাগ শিখলাম, ব্যাক আপ ট্যাগ শিখলাম, ব্রেক ট্যাগ শিখলাম, এখন আমরা আরো কিছু ট্যাগ শিখবো, ইতালিক ট্যাগ, ইতালিক ইতালিক মানে সাইমে কি বলছি বাঁকা করা, ইতালিক মানে কি সাইমে কি বলছি বাঁকা করা। সো এই দেখো তুমি যদি এখানে আই দাও, আই
আচ্ছা আমরা আরেকটু বড় করি স্ক্রিনটা। হ্যাঁ না বেশি বড় করলে কেমন খ্যাঁচ লাগে। এই কি আছে এখানে আমি আই দিই, এখান থেকে আই শেষ করে দাও। আই মানে কি বলছি সাইম ভাইয়া? সাইম ভাইয়া বলছি আই মানে হচ্ছে ইতালিক ট্যাগ। আই মানে কি? আই মানে হচ্ছে ইতালিক ট্যাগ। তো ইতালিক ট্যাগ দিলে কি হবে? লেখাটা বাঁকা হবে। ইতালিক ট্যাগ দিলে লেখাটা বাঁকা হবে। এই যে রান করি রান করি রান করি, দেখো কি আসে, এই দেখো লেখাটা বাঁকা হয়ে গেছে। দেখছো লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এবং লেখা কখন বাঁকা হয়? ওই যে তোমরা বৈজ্ঞানিক নাম পড়ছো না, ওই যে মানুষের হোমোসাপিয়েন্স বা হ্যান ত্যান, ওই বৈজ্ঞানিক নাম কিন্তু ইতালিকে লেখে। বৈজ্ঞানিক নাম গুলো কিভাবে লেখে? এই যেভাবে ইতালিক লেখে একটু পাকা করে। হ্যাঁ তো ইতালিক ট্যাগও আমি শিখে ফেললাম। এখন আমি যে ট্যাগ শিখবো না, হচ্ছে বোল্ড ট্যাগ। বোল্ড কোন লেখাগুলোকে বোল্ড করে, যে নিউজ পেপারে দেখো না যে আমার লেখাগুলো বড় বড় অক্ষরে থাকে, ওগুলো হচ্ছে বোল্ড। তো ধরো বোল্ড করবো কিভাবে? একদম ইজি, খালি বি লাগায় দিবা, খালি বি লাগায় দিবা, বি লাগায় দাও, বি লাগায় দাও, বি খালি বি লাগা দাও, খালি কি লাগা দিবা, খালি বি লাগা দাও। বি লাগালে কি হবে? লেখাটা মোটা মোটা হয়ে যাবে, লেখাটা মোটা মোটা হয়ে যাবে। স্যার রান দেই, স্যার দেখো লেখাটা মোটা হয়েছে। একটু আউটপুটের দিকে তাকাও, একটু আউটপুটের দিকে তাকাও। রান দেওয়ার সাথে সাথে তুমি দেখো লেখাটা মোটা হয়ে গেছে। এই দেখো দেখছো, রান দেওয়ার সাথে সাথে আমার লেখাটা মোটা হয়ে গেছে। রান দেওয়ার সাথে সাথে আমার লেখাটা কি হয়ে গেছে? রান দেওয়ার সাথে সাথে আমার লেখাটা মোটা হয়ে গেছে। আচ্ছা মাহাথির বন্যা বলছো ভাইয়া, এন্ডিং ট্যাগ ইউজ না করলে কি কোনো প্রবলেম হবে? মাহাথির বন্যা বলছে ভাইয়া, এন্ডিং ট্যাগ ইউজ না করলে কি কোনো প্রবলেম হবে? আমি এই যে মাহাথির বন্যার আনসারটা ডিরেক্টলি দিব না, মাহাথির বন্যা নিজে দেখবে, মাহাথির বন্যা নিজে দেখবে কি হইতেছে। তো বলছে ভাই এমটি ট্যাগ দিব না, দিলাম না, ক্লোজিং ট্যাগ দিলাম না। মাহাথির বন্যা বলছে ভাই ক্লোজিং ট্যাগ না দিলে কি হবে? ক্লোজিং ট্যাগ দিলাম না, শুধু বোল্ড ট্যাগ দিলাম। খেয়াল করো, শুধু বোল্ড ট্যাগ দিলাম, ক্লোজিং ট্যাগ দিলাম না। রান করে রান করলে কি হবে জানো? বোল্ড ট্যাগ তো আমার এখন কম্পিউটার মনে করবে বোল্ড ট্যাগের অস্তিত্বই নাই। কম্পিউটার মনে করবে কি, এখন কি মনে করবে? কম্পিউটার মনে করবে বোল্ড ট্যাগের অস্তিত্বই নাই। রান দাও, দেখো কোনো চেঞ্জ আসে নাই, আগে যা ছিল তাই আছে। তো তুমি যদি ধরো এখানে বোল্ড ট্যাগ বাদ দাও, রান দাও, দেখো আই লাভ সাইন চলে আসবে। এখানে একটা জিনিস তোকে বলে রাখি, তুমি যদি বোল্ড ট্যাগ শুরু করো এবং শেষ না করো, তোমার প্রোগ্রাম রানই করবে না। প্রোগ্রাম রান করবে না বলতে তোমার ওই বোল্ড ট্যাগটা কাজই করবে না। এখানে ডাবল সি স্কোয়ার একটা কথা আছে, তোমরা তো অ্যাকচুয়ালি করবে নোটপ্যাডে, নোটপ্যাডে এক্সট্রা কোনো ফিচার নাই, নোটপ্যাডে এক্সট্রা কোনো ফিচার নাই, বাট ডাবল সি স্কোয়ার একটা এক্সট্রা ফিচার আছে। ডাবল সি স্কোয়ার তোমার হচ্ছে যে তোমার এক্সট্রা ফিচারটা হলো, ডাবল সি স্কোয়ার এক্সট্রা ফিচারটা হলো, সেটা হলো তোমার তুমি যদি কোন একটা ট্যাগ শুরু করো, ডাব্লিউসি স্কুল ওই ট্যাগটা তুমি শেষ না করলেও নিজে নিজে শেষ করে দেয়। তুমি শেষ না করলেও ওই ট্যাগটা ম্যাক্সিমাম টাইমে নিজে নিজে শেষ করে দেয়। ধরো তুমি খালি বোল্ড ট্যাগ দিছো, তোমার ধরো যে ক্লোজিং ট্যাগ দিতে মনে নাই, তোমার ধরো ক্লোজিং ট্যাগ দিতে মনে নাই, তো কি করবে ডাব্লিউসি স্কুল? মনে করবে তুমি হচ্ছে আর জামাই লাগো, ডাব্লিউ স্কুল মনে করবে তুমি আর জামাই লাগো, নিজেই শেষ করে দিবে, নিজেই শেষ করে দিবে। কি বুঝতে পারছো? এই কারণে তোমার যখন কোডিং লিখবা, ডাব্লিউ সি স্কুল চেষ্টা করবা ইউজ না করতে, ইউজ কি করবা? নোটপ্যাড। কারণ নোটপ্যাডে কোনো এক্সট্রা ফিচার নাই, নোটপ্যাড তোমার জামাই ভাববে না, নোটপ্যাড তোমার জামাই ভাববে না, নোটপ্যাডে কোনো মেয়ে নাই। বুঝতে পারছো? তুমি কোড ঠিকঠাক মতো ইনপুট দিলে আউটপুট আসবে, নাইলে আউটপুট আসবে না। ঠিক আছে, ওকে, আশা করি মাহাথির বন্যা আনসার পেয়ে গেছো। ওকে আচ্ছা ঠিক আছে, এইটুক গেল। আচ্ছা সো বোল্ড, আচ্ছা তো আমাকে নাফিস আহসান বলছো ভাইয়া, বোল্ড এবং ইটালিক একসাথে দিলে কি কমান্ড করতে হবে? নাফিস এহসান বলছো বোল্ড এবং ইটালিক একসাথে দিলে কি কমান্ড করতে হবে? হ্যাঁ তো আমাদের নাফিস কি বলছে ভাইয়া, আমি বোল্ডও দিব ইটালিকও দিব। সো এইটা দেখে বোঝা যায় নাফিসের দুইটা বিয়ে করার ইচ্ছা আছে। আচ্ছা আমরা দেখো দিই, তো তুমি প্রথমে যেটা করবা, বোল্ড ট্যাগ দিবা, দিলা বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগ দিলা, এরপর তুমি ইতালিক ট্যাগ দিবা, কি ট্যাগ দিবা? ইতালিক, কারণ আমি এখন বোল্ড করতে চাই, ইতালিক করতে চাই, বোল্ড ট্যাগ দিলে এরপর ইতালিক ট্যাগ দিবা। এরপর স্যার মনে রাখবে আমাদের যে সিস্টেম আছে, HTML করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেম হলো যেই ট্যাগটা তুমি পরে লিখছো ওকে আগে শেষ করতে হবে, যেই ট্যাগ তুমি পরে লিখছো ওটা আগে শেষ করতে হবে। আমি আমি দেখো পরে কি লিখছি, ইতালিক ট্যাগ লিখছি না, তুমি যেই ট্যাগটা পরে লিখবা ওটা আগে শেষ করতে হবে। দেখো আমি পরে ইতালিক ট্যাগ লিখছি, এই কারণে তোমাকে আগে ইতালিক ট্যাগ শেষ করতে হবে, এই কারণে তোমাকে আগে ইতালিক ট্যাগ শেষ করতে হবে। ঠিক আছে, আমি বোল্ড ট্যাগটা সবার আগে লিখছি, এই কারণে বোল্ড ট্যাগটা তোমাকে সবার পরে শেষ করতে হবে। যেই ট্যাগ আগে লিখবা সেটা শেষ করবা, শেষে যেই ট্যাগটা আগে শুরু করবা ওইটা শেষও করবা শুরুতে, ওইটা শেষও করবা শুরুতে। কি ঠিক আছে?
আচ্ছা, তো দেখো, তো এখন এই ওই যে তোমার ওরে কি বলে যে একজন আমাকে বলতেছে ভাইয়া ভিডিও আটকে গেছে, ভিডিও কি আটকে গেছে? দেখো তো ভিডিও কি আটকে গেছে? না ভাই, আটকায় নাই ভিডিও। তো আটকে না, আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য ছাপা আছে, ঠিক আছে ফাইন। তো এই দেখো স্যার, আমি কি বললাম যে প্রথমে বোল্ড দিলাম, বোল্ড শুরুতে দিছি, শেষ করছি সবার শেষে, ইতালিকটা সবার আগে দিছি কিন্তু শেষ করছি সবার আগে। এখন যদি রান দেই তাহলে কি হবে, তাহলে একই সাথে দুটো চলে আসবে। দেখো দেখছো, একই সাথে ইতালিক হয়েছে, একই সাথে বোল্ড হয়েছে, একই সাথে ইতালিক হয়েছে, একই সাথে বোল্ড হয়েছে। এখন অনেকে বলতে পারো ভাইয়া আমি যদি ইতালিকটা একটা আগে দেই, বোল্ডটা একটা পরে দেই তাহলে কি হবে, তাহলেও কোনো সমস্যা নাই, তাহলেও স্যার কোনো সমস্যা নাই, তাহলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। ধরো তুমি ধরো যে বলো যে ভাইয়া আমি ইতালিকটা আগে দিব, চলো চলো দেই, আমি ইতালিক ট্যাগ আগে দিই, দিলাম আগে দিলাম ইতালিক ট্যাগ, এরপর আমি দিলাম ধরো বোল্ড ট্যাগ, ঠিক আছে। আচ্ছা এখন কি করব, বোল্ড ট্যাগ দিছি পরে শেষ করব আগে, বোল্ড ট্যাগ দিছি পরে শেষ করব আগে, এরপর ধরো আমি কি করলাম ইতালির ট্যাগ দিছিলাম সবার আগে, শেষ করব সবার পরে, শেষ করব কি, শেষ করব সবার পরে, ঠিক আছে। এখন যদি তুমি রান দাও সেম ইনপুটই আসবে, এখন যদি তুমি রান দাও সেম ইনপুটই আসবে। তো তুমি চাইলে এরকম মাল্টিপল ট্যাগ একটা লাইনের উপর ইউজ করতে পারো, তুমি চাইলে এরকম মাল্টিপল ট্যাগ একই লাইনের মধ্যে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, মাল্টিপল ট্যাগ এরকম একই লাইনের মধ্যে করা যায়, কোনো সমস্যা নাই স্যার। শিমলা আক্তার বলছো ক্লাস কি রেকর্ডেড পাওয়া যাবে? জি ইনশাল্লাহ ক্লাস রেকর্ডেড পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। তো এরপরে, তো এরপরে স্যার দেখো কি করব, হইতেছে ধরো আমি আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন, আন্ডারলাইন মানে কি, কোন লেখার নিচে টান দাও, ওটাকে বলা হয় আন্ডারলাইন। আন্ডারলাইন ট্যাগ কি, ইউ, আন্ডারলাইন ট্যাগ মানে হচ্ছে ইউ। হ্যাঁ সালমান ফার্সি দেখলাম একটা শেয়ার করছো, সালমান ফার্সি থ্যাংক ইউ তোমাকে ভাইয়া, আন্ডারলাইন ট্যাগ মানে হচ্ছে ইউ, ঠিক আছে। তো এই যে কি করবা, এই যে এরপর হচ্ছে ইউ যেহেতু সবার শিখে দিছি, এবার আগে শেষ করে দিবা আন্ডারলাইন ট্যাগ, এটা এটা একটা কন্টিনিউ ট্যাগ, শুরু করে শেষ করতে হবে। দেখো আমি আন্ডারলাইন ট্যাগ দিলাম, তাহলে কি হবে নিচে একটা দাগ চলে আসবে, এই দেখো নিচে একটা দাগ চলে আসছে। আন্ডারলাইন ট্যাগ মানে কি, নিচে একটা দাগ চলে আসা, আন্ডারলাইন ট্যাগ মানে হচ্ছে নিচে কোনো একটা দাগ চলে আসা, ঠিক আছে। আচ্ছা গুড, তো এখন দেখো স্যার কি হবে, ঠিক আছে। আচ্ছা এখন কি হবে, এখানে খেয়াল করো স্যার যে তোমার ধর ডিলেটেড টেক্সট, এরপর হচ্ছে আরেকটা ট্যাগ আছে, সেটা কি, সেটা ডিলেটেড টেক্সট। ডিলেটেড টেক্সট মানে কি, ডিলেটেড টেক্সট মানে কি, জিনিস হচ্ছে আমি শুনতে কেমন ভাবে বোঝাই, ধরো তুমি খাতায় কিছু একটা লিখতেছো, তুমি খাতায় কিছু একটা লিখতে, ধরো তুমি লিখলা যে কিছু একটা লিখলা, হ্যাঁ এখন ধরো ভুল হয়েছে, তুমি কি করবা, কলম দিয়ে কাটবা না, কলম তো আর রাবার না যে তুমি মুছে ফেলাবা, কলম দিয়ে তো মুছে যায় না, ধরো তুমি কোনটা লাইন লিখলা, তোমাকে কাটতে হলো, কাটলা, তো ওই যে কাটা আমি চাই কোনটা লাইন লিখবো, লাইন লিখে কেটে দিব, মানে লাইন লিখে লাইনের মাঝখান দিয়ে কাটবো, ঠিক আছে, একটা লাইনের মাঝখান দিয়ে কাটবো, ধর লিখলাম এস এ ওয়াই ই এম, সামের মাঝখান দিয়ে কেটে দিব, ওইটাকে বলা হয় ডিলেটেড টেক্সট। আমরা যেটা করি লিখতেছি লেখার সময় কেটে দেই, ওটাকে বলা হয় ডিলেট, ওটাকে বলা হয় ডিলেট। ধর আমি এখানে যেটা করবো লিখতেছি লেখার সময় কেটে দিলাম, বলা হয় ডিলেট। তো ডিলেটেড টেক্সট যদি আমি দিয়ে চাই হিসাব খুবই সোজা, কি করতে হবে জানো, ডিএল দেওয়া লাগবে, ওটার ইয়া হচ্ছে ডিইএল, ডিইএল মানে ডিলেটেড টেক্সট, ঠিক আছে। এবং এটা শেষ করে দিবা, যেহেতু সবার পরে শুরু করছে ডিলেটেড টেক্সট, সবার আগে শেষ করতে হবে, সবার আগে শেষ করতে হবে। সো ডিলেটেড টেক্সটটা কি, প্যাটের মাঝখান দিয়ে কেটে দেয়, কোনটা লেখার প্যাটের মাঝখান দিয়ে কেটে দেয়। তো এই দেখো রান করি, দেখো প্যাটের মাঝখান দিয়ে কেটে দিবে, রান করি প্যাটের মাঝখান দিয়ে কেটে দিবে, এই দেখছো, এই দেখো এই যে আমি স্যার আন্ডারলাইনটা সরাই দিই তাহলে ভালো বুঝবা, আমি আন্ডারলাইনটা সরাই দিই তাহলে ডিলেটেড টেক্সটটা ভালো বুঝবা, এই দেখো এই ডিলেটেড, ডিলেটেড টেক্সট, ধরো তুমি আই লাভ সায়েন্স আর লিখলা, লিখে ধরো কাইটা দিলা, এইটা হচ্ছে আমার ডিলেটেড টেক্সট, কি বুঝতে পারছো, এইটা হলো আমার ডিলেটেড টেক্সট। ওকে আচ্ছা গুড, ভেরি গুড, আমি ডিলেটেড টেক্সট বুঝে গেলাম। আচ্ছা ভাইয়া আলাদা ওয়ার্ডে আন্ডারলাইন করতে কোন ট্যাগ দিতে হবে? ওকে ফাইন, ওকে ফাইন। আমাদের রামকানে পল বলছে ভাইয়া আমি পুরা আই লাভ সায়েন্স আড্ডার মধ্যে আন্ডারলাইন দিব না, আমি স্পেসিফিক সায়েন্স, এই ধরো শুধু সায়েন্স এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন দিতে চাই, আমি স্পেসিফিকলি শুধু সায়েন্স এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন দিতে চাই, তখন কি করব, তখন কি করব দেখো, তখন হচ্ছে আন্ডারলাইন ট্যাগ দিবা, আন্ডারলাইন ট্যাগ দিলা, যেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন ট্যাগ দিতে চাও
ওইখানে জাস্ট অনলাইন ট্যাগ দিবে। দেখো অনলাইন ট্যাগ আমি সায়েন্স আগে শুরু করছি, সায়েন্স ওয়ার্ডটার পর শেষ করে দিবা, সায়েন্সের আগে শুরু করছি, সায়েন্স ওয়ার্ড লেখার পরে অনলাইন শেষ করে দিবা, বুঝতে পারছো? তুমি যেই ওয়ার্ডের নিচে, তুমি যে ওয়ার্ডের নিচে আনলাইন করতে চাও বা স্পেসিফিকলি যে ওয়ার্ডটাকে বোল্ড করতে চাও বা যে ওয়ার্ডটাকে ডিলিট করতে চাও, ওই ওয়ার্ডের আগে হচ্ছে তুমি ট্যাগটা বসাবা, ওই ওয়ার্ডের আগে ট্যাগ বসাবা, ওই ওয়ার্ডের ঠিক আগে ট্যাগ বসাবা, ওই ওয়ার্ডটার পরে ট্যাগ শেষ করে দেবা। যেমন ধরো যে এখানে আমি সায়েন্সের নিচে ধরো আনলাইন করতে চাই, তাহলে কি করলাম, এই দেখো আনলাইন দিলাম, এই দেখছো শুধু সায়েন্সের নিচে আনলাইন আসছে, শুধু সায়েন্সের নিচে আনলাইন আসছে। আমি যদি ধরো এই ডিলেটেড টেক্সটটা একদম শেষে না দিয়ে আমি যদি ডিলেটেড টেক্সটটা আই এই ওয়ার্ডটার পর ডিলেটেড টেক্সট শেষ করে দেই, এই ওয়ার্ডের পর যদি ডিলেটেড টেক্সটটা শেষ করে দেই, তাহলে কি হবে জানো, এই কাটা দাগটা শুধু আই এর মাঝখানে থাকবে, কাটা দাগটা শুধু আই এর মাঝখানে থাকবে। তো দিয়ে দিলাম ডিলেটেড টেক্সট, এই দেখো খালি আই ওয়ার্ডটা কাটছে, একটু জুম করে দেখাই, এই দেখো খেয়াল করো শুধু আই ওয়ার্ডটা কাটছে, বুঝছো, শুধু আই ওয়ার্ডটা মাঝখান দিয়ে কেটে গেছে, ওকে, আর কোথাও কিন্তু ডিলেটেড টেক্সট নাই, আর কোথাও কিন্তু ডিলেটেড টেক্সট নাই স্যার, কি বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আচ্ছা গুড, না স্যার ডিলেটেড টেক্সট ব্যবহার করার দরকার কি, ঠিক আছে, ডিলেটেড এটা হচ্ছে তোমার ওটা কি বলে যে হইতেছে, ধরো আমি চাইছি এরকম, আমি চাইছি এরকম, অনেক সময় লেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ওটা ইউজ করি আমরা, ঠিক আছে। আচ্ছা তো এই হচ্ছে অবস্থা, তো ইটালিক ট্যাগ, বোল্ড ট্যাগ, ডিলেটেড টেক্সট, ঠিক আছে, আন্ডারলাইন, তো আন্ডারলাইন গেল। এরপর হচ্ছে তোমার ওই যে স্মল বা বিগ, কোনটা লেখাকে তুমি এইটা এইসব বাদ দিই, তুমি কোনটা লেখাকে বড় করছো, খুব বড় করছো, কোনটা লেখা চাও খুব বড় করে দিবা, কোনটা লেখা ধরো তুমি চাও খুব বড় করে দিবা, ঠিক আছে, খুব বড় করে দিবা। সো তখন হচ্ছে তুমি যেটা করো বিগ টেক্সট, বিগ বিগ মানে কি বড়, বিগ মানে বড়, সো বিগ টেক্সট দাও, বিগ বিগ টেক্সট দিলা, এরপর শেষ করে দাও বিগ টেক্সট, এরপর বিগ টেক্সটটা শেষ করে দাও, এরপর বিগ টেক্সটটা শেষ করে দাও। সো বিগ টেক্সট শুরু করলা, বিগ টেক্সট শেষ করে দিলা, তাহলে কি হবে, লেখাটা অনেক বড় হয়ে যাবে, এই দেখো লেখাটা অনেক বড় হয়ে যাবে, দেখছো লেখাটা কিন্তু সাইজ বড় হয়ে গেছে আমার, এই লেখাটার সাইজ কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন ধরো তুমি স্মল টেক্সট দাও, স্মল স্মল দাও, স্মল স্মল লেখাটা কি হয়ে যাবে, লেখা ছোট হয়ে যাবে, লেখা হয়ে যাবে ছোট, এই দেখো দেখছো আই লাভ এডমিন দিলা, এখন আমার লেখাটা ছোট হয়ে গেল, আমার লেখাটা ছোট হয়ে গেল। লাভ এর আই, আচ্ছা লাভ এর আই পি তো সেম ভাবে কাটা যাবে, এই লাইনটা বুঝি নাই অর্ণব ভাইয়া, তুমি কি বললা যে হচ্ছে আমার লাভ এর আই পি সেম ভাবে কাটা যাবে কিনা, এই জিনিসটা আমি বুঝি নাই, ঠিক আছে। আচ্ছা সো হচ্ছে তোমার এই নুরুল মোস্তফা, জুয়েল মোস্তফা, ক্লাস রিনটা বলো, আর আমাদের এইচটিএমএল ক্লাসটা কখন করো, কখন হবে তোমার জানাবো, আর আমাদের এইচটিএমএল এ যে ব্যাচটা শুরু হওয়ার কথা, ঠিক আছে, আমরা যেটা বলছি যে আমি হচ্ছে সবার সাথে কথা বলে সবচেয়ে কমে রাখছি আর কি, ঠিক আছে, তোমার ধরো 300 টাকা থেকে শুরু করে 4,000 টাকার মধ্যে, 300 থেকে 4,000 অনেকে বলছে না, 300 থেকে 4,000 টাকার মধ্যে যেটা তোমার পক্ষে পসিবল, যেইটা পসিবল, মাত্র 300 টাকা থেকে 4,000 টাকার মধ্যে যেটা পসিবল, ওটা দিয়ে আইসিটি ফুল কোর্স, অলমোস্ট 100 ঘন্টার ক্লাস, কত ডিটেইলসে ক্লাসটা করেছে তোমার কোনো আইডিয়া নাই, ক্লাসটা শুরু হোক স্টুডেন্টদের, তুমি হচ্ছে যদি ইয়া দেখো রেসপন্স দেখো তাহলেই বুঝবা যে ক্লাসগুলো কত ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা তো খুব দ্রুত শুরু হয়ে যাবে ওই ব্যাচের ক্লাস, ইনশাআল্লাহ খুব দ্রুত চলতে আমি বলছিলাম, আমরা আমার চেষ্টা করবো আরো কত আগে শুরু করা যায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা বলছে লাভে শুধু এলটা কাটতে চাই, অন্য বলছো লাভে শুধু এলটা কাটছে, হ্যাঁ সম্ভব, লাভে শুধু এল কাটছে ওটাও সম্ভব, কিভাবে করবো দেখো, লাভে শুধু এল কাটবা সম্ভব, এই দেখো তুমি যেটা করবা আই লেখলা, এরপরে এল আছে না, এই এল ওয়ার্ডটার আগে তুমি দিবা হচ্ছে ডিলেটেড টেক্সট, এল ওয়ার্ডটার আগে দিবা ডিলেটেড টেক্সট, এবং এই এল ওয়ার্ডটার পরে ডিলেটেড টেক্সট শেষ করে দিবা, এই এল ওয়ার্ডটার পরে ডিলেটেড টেক্সট শেষ করে দিবা, অর্ণ বুঝতে পারছো, এটার পরে শেষ করে দিবা, তো তাহলে কি হবে, এই যে এল ওয়ার্ডটা কেটে যাবে, এই দেখো এল ওয়ার্ডটা কেটে গেছে, তো অর্ণবের জন্য আমি একটু জুম করে দিচ্ছি, এই দেখো এই যে শুধু এলটা কেটে গেছে, শুধু এলটাও কাটা যাবে অর্ণ, কিভাবে, এই যেটা বলছি আর কি, যে হচ্ছে তুমি যেইটাকে কাটতে পারো সেটা একটা সিঙ্গেল ওয়ার্ড হোক, পুরো একটা লাইন হোক, অথবা একটা লেটার হোক, তোমার কাজ হচ্ছে জাস্ট ওই ওয়ার্ড বা ওই লেটার বা ওই লাইন ওইটার আগে ট্যাগ দেওয়া, ওটার পরে শেষ করা।
সো আমরা ওয়ার্ড কে কিভাবে কাটবো দেখাইছি, একটা লেটার কে কিভাবে হ্যান্ডেল করবো ওটা দেখছি, পুরো লাইন কিভাবে ডিলিট করে ওটাও দেখছি, ওটাও দেখছি, ঠিক আছে। আচ্ছা গুড, ভেরি গুড। আচ্ছা তো এটা গেল, এরপর হচ্ছে নেক্সটে যাই। তো হইতেছে তোমার এখন দেখো স্যার এই যে এইটুকু বুঝলাম, তো ডেটা টেক্সট গেল আর কি আছে স্মল, ঠিক আছে। তো এই আজকে হচ্ছে এই কয়টা ট্যাগই থাক, যেটা এক ঘন্টা হয়ে গেছে ক্লাস টাইম, আজকে এই কয়টা ট্যাগই থাক, এইটুকুর মধ্যে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলো, এইটুকুর মধ্যে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলো। এবং আমাদের সায়েন্স এর আইসি কোর্স যেটা, যে 300 থেকে তোমার 4000 টাকা, 300 থেকে 4000 টাকা মধ্যে যেই পেমেন্ট ইচ্ছে তুমি দিতে পারবা, কোনো সমস্যা নাই। এবং ফুল আইসি কোর্স ইনশাল্লাহ হয়ে যাবে, সাথে এক্সামও থাকবে ইনশাল্লাহ, ওকে, সলভ করা থাকবে ইনশাল্লাহ। সো এই হচ্ছে কথা, ওকে। তো এখন দেখো এই যে অনেকে বলতো ভাইয়া আমি কি তোমার হচ্ছে নিউ টাইমস রোমান এরিয়াল এইসব ফন্ট ইউজ করতে পারবো কিনা, অবশ্যই পারবা, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ কিভাবে এগুলো ইউজ করে, কিভাবে এগুলো ইউজ করে নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। নোট প্যাডে অগোছাও দেখায় নোট প্লাস প্লাস বেটার মেবি, ইয়েস নোট প্লাস প্লাস বেটার অবশ্যই, কিন্তু স্যার তোমাকে আইসিটি পরীক্ষার ল্যাবে নোট প্যাডই দিবে, আইসিটি পরীক্ষার ল্যাবে তোমাকে নোট প্যাড দিবে। হ্যাঁ বললাম তো আহনাফ তামিম পুনা, হ্যাঁ ওয়ে আছে, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা ওকে গেল। এখন তোমার যেভাবে নিতে চাও, ওকে। আচ্ছা তো গেল এটা, ওকে গেল এটা। আর কি ভাইয়া আইসিটি কোর্সটা কতদিনে সুমাই আসলাম, আমি বললাম না গ্রুপে পোল দিব আমরা হচ্ছে তোমার ক্লাস হবে, এরপর এক্সাম হবে, সো যত জলদি তুমি পারো রেসপন্স করে ফেলো, ঠিক আছে। আচ্ছা অ্যাডমিট হয়ে যাও। হ্যাঁ HTML মেইন কাজ হচ্ছে ওয়েব পেজ তৈরি করা, HTML মেইন কাজ হচ্ছে HTML তৈরি করা, মানে এখন আর আমরা HTML ইউজ করি না তেমন একটা, ঠিক আছে, এখন আর তেমন একটা ইউজ করি না। আচ্ছা গুড, ভেরি গুড। সো এটা গেল, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই না? তো আমাদের স্যার বললাম না ইনশাল্লাহ খুব জলদি চলে আসবে ইয়াটা, ঠিক আছে, খুব জলদি চলে আসবে। তো এই হচ্ছে কথা, তো তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, নাকি আল্লাহ হাফেজ, টাটা, ইনক্লুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনক্লুড করে দাও, তো সেন্ড করে দাও।